সিলেট নগরীর অমরখানা বড়বাজার এলাকায় রাতের অন্ধকারে নৃশংসভাবে খুন হওয়া সিলেট সদর উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবী সিলেট ল কলেজ ছাত্র সংগঠনের সাবেক জি এস আফ ও খুনিদের গ্রেফতারের দাবিতে বৃহত্তর গ্রামবাসী ব্যানারে এগারো নভেম্বর শুক্রবার বেলা তিন ঘটিকায় স্থানীয় গ্রাম বাজারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বৃহত্তর গ্রামের প্রবীণ মুরব্বী মকলিস মিয়ার সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাত নং মোগলগাঁও ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার নিজামুদ্দিন এক নম্বর জালালাবাদ ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মেম্বার মুজাহিদ আলী সাবেক মেম্বার বাতুল মিয়া শিক্ষাবিদ শফিক আহমদ সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুন জলঝো আর অনেকে